গোপালগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি ও গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। মারধর করা হয়েছে রোগীর স্বজনদেরও। পুলিশ জানায়, বৃহস্পতিবার কোটালীপাড়ার নারায়ণখানা বাজার এলাকার ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন গর্ভবতী আফরোজা বেগম। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে অপারেশন রুমে নিয়ে যান। প্রায় 2 ঘন্টা পর চিকিৎসকরা জানান, আফরোজা ও তার গর্ভের সন্তান মারা গেছে। ভুল চিকিৎসার অভিযোগ এনে স্বজনরা প্রতিবাদ করলে ক্লিনিকের মালিক পক্ষ তাদের মারধর করে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানায় পুলিশ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।